উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হারোয়া থানার মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল কুমির। বেশ কিছুদিন আগেই মিনাখার বিদ্যাধরী নদীতে কুমিরটিতে দেখা যাচ্ছিল। এলাকার মানুষ দেখে আতঙ্কিত হয়ে পড়েন। তারপরে বেশ কয়েকদিন বিভিন্ন মাছের ভেড়িতে গিয়ে কখনো মাছ কখনো ছাগল খাচ্ছিল এই কুমিরটি। তাকে ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষজনেরা। তারা বিভিন্ন জায়গায় মাছের ভেড়ি ও ফিশারিতে জাল পেতে রেখেছিল কুমির ধরার জন্য। গতকাল সন্ধ্যার পর একটি মেছো বেড়িতে ঢুকে মাছ খাচ্ছিল এবং তখনই এলাকার মানুষজন তাকে ধরে ফেলে। কুমিরটি মাছের ভেড়িতে ঢোকার পরেই তাকে জল দিয়ে ধরে ফেলা হয়। তার উপর কয়েকজন ঝাঁপিয়ে পড়ে কুমিরটিকে ধরে ফেলে। এলাকার মানুষ আতঙ্ক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলে। বন দপ্তরকে খবর দেওয়া হয়। তারা এলে এই কুমিরটিকে তাদের হাতেই তুলে দেওয়া হয়। প্রায় পাঁচ ছ দিন মতন আমার ঘেরিতে প্রচন্ড পরিমাণে অত্যাচার করছে বা ক্ষয়ক্ষতি, ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আর সেই জায়গা থেকে আমি যখন কুমিরটাকে দেখি বা আমাকে একজন বলেছিল আমাদের বেই তারক দাস, ওকে যখন ও বলায় আমরা অনেকেই বিশ্বাস করিনি। এমন এক সময় আমি রাত্রে থাকি ঘেরিতে, তখনই রাত্রেই একে দেখি আমি। দেখে রাত্রেই আমার শ্বশুর মশাই সুশান্ত মণ্ডল ও সঞ্জয় খাঁড়া এদেরকে রাত্রে ডেকে পাঠায় ফোন করে। আমি একে আটকে রেখে রাত্রেই ওদেরকে ফোন করি, বললাম একে আমরা জাল ফেলে তিনটে চারটে জালকে বেড় দিয়ে জাল ফেলার পরে প্রভাত দাস আমাদের সে এখানে নেই, এক্ষুনি চলে গেছে বাড়ির দিকে, হয়তো আসবে। প্রভাত দাস প্রথমের উপরে ঝাঁপিয়ে পড়ে, তারপর আমরা পাঁচ ছজন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমরা বন দপ্তরকে খবর দিয়েছি, আসলে ওনাদের কাছেই তুলে দেবো।